সাড়ে ক্লাস শোনার জন্য আশপাশ থেকে বলতো ছাত্ররা আসতো, এখন দেখা গেল যে শিক্ষকরা এরকম কেন মানে সাত ক্লাস সবাই ভালো লাগছে না, দেখা গেল ওই শিক্ষক যখন ক্লাসে আসতো তার আগে সে টিচার বাজে গান গিয়ে আসতো তার রূপ, তার মানে মনটা ভালো করে আসতো হাসি কখন মনটা আসতো, যে মানুষটা আনন্দের সাথে না বলবে ওটা অন্যের ভিতরে আনন্দের সাথে যাবে, তার মানে ওনার মন ভালো থাকতে হবে। আমি শিক্ষকদের রাগ করে ক্লাসে ঢুকে বেড়ে কুড়ি করে পারিবারিক অশান্তি হয়েছে, বসতে রাগা লেগে বাকি চলছে, ওকে কেমন করে বলবো ও তো পড়াতেই নেই, বুঝতে পারছো? হাসলে জীবনের শক্তি বাড়ে দুই সেকেন্ড, দেখেন আমরা তাড়াতাড়ি সবসময় মুখে বাংলা পাচ্ছি কেন, নিশ্চয়ই তো লজিক আছে যে আমরা কেন হাসছে হাসছি না বা হাসতে পারছি না বা হাসি বা খামুখ রাখতে পারছি না, নিশ্চয়ই কারণ আছে আপনারা আমি বোধ হয় আমি যাতে জিনিসটা আপনারা দেখা একটা বোধ হবে যে হাসির ব্যাপার না কি করে হাসবার সবসময় স্কুল দেখা যায় না কত রকম যুক্তি যুক্ত হতে পারে, তো বিজ্ঞানে কি করছে 15 সেকেন্ড হাসলে সেটা জীবনের শক্তি বা আয়ু বৃদ্ধি পাচ্ছে, এটা কি বলছে আশেপাশে লোক সৃষ্টি কেমন টেনশন তারা হাসলে উঠোটা হচ্ছে কেন বলুন তো, আপনি যখন হাসবেন তখন মাথা থেকে পা পড়তো পুরো শরীরটা একটা আনন্দের ভাব বা ফিলিংস তৈরি হবে, তখন আপনার তো সায়েন্স এ চাপ তো আমাদের শরীরে কি আছে সেল আছে কুচি কুচি মিলিয়ন বিলিয়ন, তো কোষের ভিতর কি আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতর কি আছে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতর কি আছে ডিএনএ, এটা হালকা হয়েছে তখন হাসি না শান্তি পাই শান্তি, অথবা দেখবেন যে আবার দল ছক্কা মারবো মানে একটা লাভ দিলাম ওয়াও মানে একটা উড়ে গেলাম যে শান্তি, যখন আপনি শান্তি অনুভব করবেন তখন আপনি হালকা লাইট খুশি মানে লাইট আর দুঃখী মানে ওয়েটিং, তখন আপনার মন খারাপ থাকবে মেজাজ গরম থাকবে তখন আপনার শরীর কেমন হবে ওয়েটিং, ওয়েটিং মানে ভালো আচ্ছা বলতো আপনারা নিজেরা পাবেন না বা শুনেছেন না দুঃখ এবং ভরাক্রান্ত মনে জানাচ্ছে পরে আক্রান্ত, আমরা যেটা বলছি শুনছিও কিন্তু কখনো চিন্তা করে দেখিনি যে ভরে আক্রান্ত মানে ভর হয়েছে কেমন ঠিক করলো তাই না, দুঃখ এবং ভরে আক্রান্ত ভয় তো যখন আমরা দুঃখ পাই মুড আপ থাকে মেজাজ গরম হয় তখন আমরা কি হয়ে যায় তখন আমাদের সেলের মধ্যে জিএনএ আছে না চেপে যায় সেটা আমার মনটা সব পাওনা পরিশোধ হয়ে গেছে সবার দেনা পাওনা শেষ কাছে কাছে খুব হালকা লাগছে বলি কিন্তু মুখে বুঝিয়ে বলছি হালকা, তো আমরা যখন মন খারাপ করবো মেজাজ গরম করবো সেটা বাসায় হোক বাইরে হোক অফিসে হোক তখন কিন্তু পুরো শরীর আমার ভালো হয়ে যাবে এবং আমাদের শরীর থেকে তখন নেগেটিভ আনন্দ হবে, দেখবেন ডায়াবেটিস বেড়ে যাবে হার্ট প্রেশার হবে অন্যান্য রোগ সৃষ্টির কারণ হবে পুরো শরীরের মধ্যে কিন্তু ইফেক্ট হবে আমাদের মানে মাইন্ড আমার বডিকে কি করছে ইনফ্লুয়েন্স করছে, এই বলে চিন্তা করি আপনি বলুন যে ভালো চিন্তা করলে মন আচ্ছা জোরে জোরে চাপের যদি যত জোরে চাপের জ্বালা বের করার জন্য কিন্তু আপনি
টক দিয়ে সেটা চিন্তা করবে আমরা বাড়িতে তো দেখবেন ওইখান থেকে হরমোন সিকোয়েন্স হয়ে গেছে। তারপরে থট কত বড় পাওয়ার যে হরমোন থেকে চেপে বের করছে, কিন্তু হাত দিয়ে বের করছে, তার মানে থট ইজ এ পাওয়ার। তার মানে আপনি খারাপ চিন্তা করলে, মন খারাপ থাকলে আপনার শরীরের মধ্যে পুরো হরমোনাল সিস্টেম কি হবে ভেঙে চুরে মিসম্যাচ হয়ে যাবে। এমনকি বিজ্ঞানীরা বলছে জানেন যে কেউ যদি 17 বার না আসে, তার মানে আমরা যখন জাদু থাকি অন্তত ও অসুস্থ হাসি মানে মানে উৎফুল্লিত হাসি মানে রোগ প্রচলন। তো এই জিনিসটা আমাদের মধ্যে ভীষণ কম, গুড ফিলিংস নাই, গুড থট নাই, হ্যাপিনেস নাই, হাসি নাই, তাহলে সাকসেস কি করে হবে? স্ত্রী ডাবের কথা শুনেন, উনি তো উনি ইন্দ্রপুর থেকে বের করলেন না, তারপরে হ্যাপের থেকে বের করে দিল, তারপরে হ্যাঁ হলো তার হলো বাবা মা নাই কত কিছু, কিন্তু উনি বলতেন যে আমার কাজ করতে ভালো লাগে, আমি খুব আনন্দের সাথে কাজ করি, ফিলিংস করছি সফল হয়েছে না, আমি কিন্তু